স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 55 অথচ শিক্ষক রয়েছেন মাত্র একজন। এহেন অবস্থায় ঢুকছে রাজধানীর অনতি দূরে অবস্থিত কাঞ্চনমালা আপার প্রাইমারি স্কুল, কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নেই কোনো হেলদোল। এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে অভিভাবক মহলে। শিক্ষক সংকটে ঢুকছে রাজ্যের একাংশ স্কুল, ফলে সংশ্লিষ্ট স্কুলগুলিতে লেখাপড়া প্রায় লাটে। এমন একটি স্কুল রাজধানীর অনতি দূরে বিশালগড় মহকুমার কাঞ্চনমালায়। 1961 সালে কাঞ্চনমালা প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। এরপর এলাকাবাসীর দাবিতে সংশ্লিষ্ট স্কুলটি আপার প্রাইমারি বা সিনিয়র বেসিক স্কুলে উন্নীত হয়। সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিমত, একটা সময় ছিল যখন এই স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাত ছিল ঠিকঠাক, পড়াশোনাও চলছিল ভালোই, কিন্তু বর্তমানে এই স্কুলটি শিক্ষক সংকটে ঢুকছে। প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা 63, আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র 3 জন। অপরদিকে আপার প্রাইমারিতে ছাত্রছাত্রীর সংখ্যা 55, সেখানে শিক্ষক কর্মরত রয়েছেন 3 জন, কিন্তু বাস্তবে রয়েছেন মাত্র 1 জন, কারণ অপর 2 জন সরকারিভাবে অন্যান্য কাজে নিযুক্ত রয়েছেন। তো আপনারা মানে শিক্ষক শিক্ষিকা কতজন আছেন? শিক্ষক আছে প্রাইমারিতে 3 জন, আচ্ছা, আর প্রাইমারিতে 4 জন, এর মধ্যে 2 একজন ডিপার্টমেন্ট আছে। এখন বর্তমানে কতজন আছেন? বর্তমানে 1 জন আছে। আপনি? আমি 1 জন আছে ডিপার্টমেন্টে, ডিও 1 জন আছে, 6 জন ডিপার্টমেন্টে এলজে হয়েছে, আর 1 জন আছে ম্যাটারনিটিতে। আচ্ছা, মানে আপনি যে মানে 1 জন আছেন, কতদিন ধরে আছেন আপনি 1 জন? ধরে 1 মাস। স্বাভাবিকভাবে এই স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাত ঠিক না থাকায় পড়াশোনা প্রায় লাটে উঠেছে, ফলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ এক অতল অন্ধকারে পর্যবসিত হওয়ার পথে। ঘটছে বলে ঘটছে, কারণ আমি তো বললাম একটা টাইম একটা ক্লাস করা যায়, আর 2টা ক্লাস থাকে গ্যাপ। হ্যাঁ, 2টা গ্যাপ থাকলে 1টা চললে ব্যাঘাত ঘটবে, আর পারি সবাইকে নিয়ে একসাথে বসিয়ে কিছু হোমওয়ার্ক দিয়ে বসে রাখলাম। স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক সংকটের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা প্রায় হচ্ছে না বললেই চলে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার অভিভাবক মহল নিজ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, সে সাথে চাপা ক্ষোভ বিরাজ করছে অভিভাবক মহলে। সংশ্লিষ্ট এলাকাবাসীদের অভিমত, একটা সময় এই স্কুলে ছাত্র শিক্ষকের অনুপাত মোটামুটি ঠিক ছিল, কিন্তু 10,300 শিক্ষকদের চাকরি চুক্তির পর এই স্কুলে সেই যে শিক্ষক সংকট শুরু হয়েছিল তা আজও বিদ্যমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।